নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো কিডনি কীভাবে ভালো এবং সুস্থ রাখা যায়। আমাদের দেহে দুটি কিডনি থাকে। শরীর থেকে বর্জ্য বা দূষিত পদার্থ ছেঁকে বার করে দেওয়াটাই হলো কিডনির প্রধান কাজ। কিডনি নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিডনির সমস্যা কিন্তু প্রথম দিকে বোঝা যায় না, তবে 70 থেকে 80% কিডনি নষ্ট হওয়ার পরে কিডনির সমস্যাগুলি ধরা পড়ে। তখন নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়, অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার কিডনির রোগ হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই কিডনি রোগকে সাইলেন্ট কিলারও বলা হয়। কিছু সংখ্যক মানুষ ছাড়া বেশিরভাগ মানুষেরই সাধ্য নেই এই দীর্ঘমেয়াদী চিকিৎসাকে চালিয়ে যাওয়া। চলুন আমরা এবার জেনে নিই কিভাবে আমরা কিডনিকে ভালো রাখব। দৈনন্দিন জীবনে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললেই আমরা কিডনিকে সুস্থ ও ভালো রাখতে পারি। সেগুলি কী কী? যারা ডায়াবেটিক্স ও হাই ব্লাড প্রেশার এই রোগে ভুগছেন, তারা চিকিৎসার মাধ্যমে এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। নুন কম খাওয়া। আমরা প্রতিদিন প্রায় 10 গ্রামের মতন নুন খাই থাকি খাবারের মাধ্যমে, কিন্তু 6 গ্রামের বেশি নুন খাওয়া কিন্তু উচিত নয়। প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং প্রায় প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। ফাস্টফুড এড়িয়ে চলতে হবে। মাদকদ্রব্য খাওয়া যাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান বর্জন করতে হবে। সকাল বিকাল খাবার সঠিক সময়ে খেতে হবে। যতটা সম্ভব মানসিক চাপ ও উত্তেজনাকে এড়িয়ে চলতে হবে। অকারণে ওষুধ খাবেন না, চিকিৎসকের পরামর্শ ছাড়া, নিজে নিজে বা দোকানদারের পরামর্শ তো নয়ই। প্রস্রাব করার সময় যদি জ্বালা হয় বা ব্যথা হয় বা কোনো রকম সমস্যা লক্ষ্য করা যায়, তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বছরে অন্তত একবার কিডনির কোনো সমস্যা আছে কি না সেটা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মোটামুটি এই সমস্ত নিয়মগুলি একটু মেনে চললে কিডনিকে আমরা সুস্থ আর ভালো রাখতে পারবো, আর কিডনির বড় কোনো রোগ হওয়া থেকে আটকাতে পারবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।